আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদনান হাসান। আজকের এই 3 মিনিটের ভিডিওতে, মানে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 3টা মোবাইল অ্যাপের সাথে পরিচয় করে দিব, যে 3টা মোবাইল অ্যাপ আপনাকে কখনো অবশ্যই হেল্প করবে, মানে বলা যায় যে অ্যাপগুলো আপনি ইনস্টল করে রাখতে পারেন, অবশ্যই আপনার কাজে লাগবে। সো আমাদের লিস্টে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সফার ওয়াইজ। এটা ওয়ার্ল্ডওয়াইড খুব জনপ্রিয় মানি ট্রান্সফার একটা সিস্টেম, আর এটা মূলত ট্রাভেলার্স, ইমিগ্রেন্টস, মানে প্রবাসী বা ফ্রিল্যান্সারদের উপর বেস করে মূলত তৈরি করা হয়েছে। তো আমি পার্সোনালি এটাকে গত কয়েক মাস ধরে ব্যবহার করছিলাম, এই ট্রান্সফার ওয়াইজকে। আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। ওয়াইজ সিটি সার্ভিস আপনারা তাদের মোবাইল অ্যাপ অথবা তাদের ওয়েবসাইট থেকেও নিতে পারেন। আমরা মোবাইল অ্যাপটিকে যখন ওপেন করলাম দেখতে পাচ্ছি আমরা এখান থেকে পার্সোনাল এবং বিজনেস দুই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারছি। আর এটা একদমই, যারা নতুন শুনছেন, অনেকের একটা ডেডিকেটেড, মানে বিস্তারিত জানতে হবে একটা ভিডিওর মাধ্যমে, এরকম একটা ভিডিও দরকার হবে অনেকের হয়তো, সেই ভিডিওটা আমি নিয়ে আসার চেষ্টা করব, বা আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। অ্যাকাউন্ট খুলে আপনাকে, যে কেউ প্রায় অনেকগুলো কান্ট্রি এখানে রয়েছে, আপনাকে টাকা পাঠাতে পারবে বাংলাদেশে যদি আপনি হয়ে থাকেন, বা অন্য যে কোনো কান্ট্রির হতে পারেন। এটা বিশ্বব্যাপী জনপ্রিয় যেমনটা বলছিলাম। আর এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা লোকাল ব্যাঙ্ক সার্ভিস, যেমন বাংলাদেশে যদি হয়ে থাকেন, আপনার বিকাশে কিন্তু টাকাটা রিসিভ করতে পারবেন। তো আপনারা চাইলে এই সমস্ত আন্তর্জাতিক লেনদেনের জন্য আপনারা চাইলে এই ট্রান্সফার ওয়াইজকে ব্যবহার করতে পারেন। আমাদের পরের অ্যাপটি হচ্ছে এখানে ডিজাইনার। যেমন এই অ্যাপটি দিয়ে কিন্তু আমরা অনেকগুলো সুবিধা নিতে পারছি। অ্যাপটিকে ওপেন করার পর দেখতে পাচ্ছি আমরা এখান থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে, যেমন আমরা ক্রিয়েট করতে পারছি একটা অ্যাকাউন্ট, দেন এখান থেকে আমরা ক্রস বাটনে দিয়ে ক্লিক করে হচ্ছে আমরা পরের স্টেপে যাচ্ছি, অ্যাপের প্যানেলে, মেইন প্যানেলে চলে যাচ্ছি, স্কিপ করে দিচ্ছি আবার এখান থেকে। তারপরে এখানে অনেকগুলো প্যানেল আছে, যেমন ডকুমেন্টস, যে প্যানেলটা এখানে আসার পর দেখতে পাচ্ছি ইনভয়েস, সিভি, আরও অনেক কিছু যে ডিজাইনগুলো হয়, টেমপ্লেটগুলো হয়, এগুলো তৈরি করে রেখেছে ওরা। জাস্ট আপনি আপনার নিজের মতো তো করে আপনার ইনফরমেশনগুলো এখানে দিয়ে একটা ডিজাইন আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। যেমন সোশ্যাল মিডিয়ার প্যানেলে আসলেও কিন্তু আমরা এরকম অনেকগুলো দেখতে পাচ্ছি টেমপ্লেট। আবার কভার ফটোস যে একটা প্যানেল, এখানে আসার পর ইউটিউব চ্যানেলের ব্যানার, ফেসবুক পেজের কভার হতে পারে, এগুলো আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন, ছবিগুলো রিপ্লেস করে বা টেক্সটগুলোকে রিনেম করে। খুব ইজিলি আপনারা এখান থেকে ডিজাইনগুলো মেক করতে পারছেন। ওকে, এবারের অ্যাপটির নাম হচ্ছে পিক্সাবে। এটা অ্যাপের চেয়ে বলা যায় ওয়েবসাইটটা অনেক বেশি জনপ্রিয়। তবে অ্যাপে যখন আমরা প্রবেশ করলাম দেখতে পাচ্ছি আমরা এখান থেকে কপিরাইট ফ্রি স্টক ফটো বা ভিডিও আমরা এখান থেকে ডাউনলোড করতে পারছি, এবং এগুলো কপিরাইট ফ্রি, এবং আমরা এগুলো আমাদের কন্টেন্টগুলোতে ব্যবহার করতে পারছি। যে কোনো ধরনের ছবি বা ভিডিও আমাদের কিন্তু প্রায় সময় আমাদের ভিডিওতে ব্যবহার করতে হয়, তো আমরা এগুলো সার্চ করে সেই রিলেটেড ফটো বা ভিডিও ডাউনলোড করে ব্যবহার করতে পারছি। এবং মেনু বারে এসে সাউন্ড ইফেক্টস বলে একটা অপশন পাচ্ছি, এখানে আমরা সাউন্ড ইফেক্টের প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে সার্চ করে যেটা দরকার, আমরা যে ভিডিওতে আজকাল ব্যবহার করে অনেকে, ফানি সাউন্ড ইফেক্ট বা বিভিন্ন ধরনের হতে পারে, সেগুলো এখান থেকে আমাদের পছন্দ মতো ডাউনলোড করে ব্যবহার করতে পারছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। নেক্সট ভিডিও কোন টপিকে চান সেটা চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমি আদনান হাসান, টেকবঙ্গ থেকে আজকে এখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম।